পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 23,000 টাকার দাবিতে আজও সাভারের আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। বিক্ষুব্ধ শ্রমিকরা টঙ্গী আশুলিয়া এপিজেড সড়কে নেমে আসলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় পুলিশ শ্রমিকদের সরিয়ে নিতে টিয়ার গ্যাস নিক্ষেপ করেন। সকালে আশুলিয়ার জামগড়া, ছয়তলা ও নরসিংহপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, সকালে আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে বেতন বৃদ্ধির দাবিতে টঙ্গী আশুলিয়া এপিজেড সড়কে অবস্থান নেয়। এ সময় পুলিশ তাদের সড়ক থেকে তুলে দিতে টিয়ার শেল নিক্ষেপ করেন। পরে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ র‍্যাবের পাশাপাশি বিজিবি মোতায়েন রয়েছে।